ITI Admission 2023 স্পট কাউন্সেলিং এর জন্য সিট ম্যাট্রিক্স তোমরা কিভাবে ডাউনলোড করবে, কিভাবে দেখে নিতে পারবে কোন কলেজে কোন ট্রেডে কত সিট সংখ্যা রয়েছে, সেইভাবে তোমরা সেই কলেজে গিয়ে স্পট কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবে। যেহেতু যে ডেটগুলিতে স্পট কাউন্সেলিং হবে ঠিক তার আগের দিনই সিট ম্যাট্রিক্স বেরোবে এবং তোমরা দেখে নিতে পারবে কোন কলেজে কোন ট্রেডে কত সিট সংখ্যা রয়েছে। যেহেতু আজ 2 আগস্ট 2023 ই গ্রুপের স্পট কাউন্সেলিং, সো ইতিমধ্যে সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেছে। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে তোমরা সিট ম্যাট্রিক্স ডাউনলোড করবে এবং কিভাবে দেখে নিতে পারবে কোন কলেজে কোন ট্রেডে কত সিট সংখ্যা রয়েছে। এর জন্য সবার প্রথম তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে নোটিশ সেকশনে তোমাদেরকে আসতে হবে। সিট ম্যাট্রিক্স পাবলিশ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সিট ম্যাট্রিক্স PDF। যেমন এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ সিট ম্যাট্রিক্স অফ ই গ্রুপ টেস্ট ফর স্পট কাউন্সেলিং টু বি কন্ডাক্টেড অন 2/8/2023। আজ 2/8/2023 এবং ই গ্রুপের স্পট কাউন্সেলিং, তাই সিট ম্যাট্রিক্স বেরিয়ে গেছে। এই সিট ম্যাট্রিক্সটাকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো তার জন্য এখানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে। এবার ডাউনলোড করা PDFটিকে তোমরা ওপেন করে নেবে। এখানে তোমরা দেখে নিতে পারবে প্রচুর কলেজের নাম রয়েছে, বেশ কয়েকটি পেজে কিন্তু কলেজগুলোর নাম রয়েছে। পরপর তোমরা সমস্ত কলেজের নাম চেক করে নিতে পারবে, তোমাদের পছন্দের কলেজ যদি থেকে থাকে সেটার নামও চেক করে নিতে পারবে। যেহেতু ই গ্রুপের এটা সিট ম্যাট্রিক্স, সো এখানে এম গ্রুপের ক্যান্ডিডেটদের জন্য পছন্দের কলেজ নাও থাকতে পারে। সো তোমাদের পছন্দের কলেজের নাম এবং পছন্দের কলেজে কোন ট্রেডে কত সিট সংখ্যা রয়েছে সেটা জানার জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে এম গ্রুপের স্পট কাউন্সেলিং পর্যন্ত, কারণ তখনই তোমাদের সিট ম্যাট্রিক্স বেরোবে এবং তোমরা দেখে নিতে পারবে কোন কলেজে কত সিট সংখ্যা রয়েছে বা তোমাদের পছন্দের কলেজে কোন ট্রেডে কত সিট সংখ্যা রয়েছে। যেহেতু এই সিট ম্যাট্রিক্সটি সমস্ত ই গ্রুপের ক্যান্ডিডেটদের জন্য, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে অ্যাভেলেবেল সিটস ফর দ্য স্পট অ্যালটমেন্ট ফর ই গ্রুপ স্টেটস টু বি কন্ডাক্ট অন 2/8/2023। এরপর দেখে নেওয়া যাক যে কিভাবে তোমরা দেখে নেবে কোন কলেজে কোন ট্রেডে কত সিট সংখ্যা রয়েছে। এখানে প্রথমে রয়েছে ITI কোড, এখানে সকল ITI সেন্টারের ITI কোড রয়েছে, সেটা তোমরা দেখে নিতে পারবে। এরপর রয়েছে নেম অফ ITI, এখান থেকে তোমরা সমস্ত ITI কলেজের নাম দেখতে পাবে যে সমস্ত কলেজে সিট ফাঁকা রয়েছে। নেক্সট রয়েছে নেম অফ ট্রেড, এখানে ট্রেডগুলোর নাম থাকবে, প্রথমে এখানে কলেজের নাম এবং সেই কলেজে কোন ট্রেডে সিট সংখ্যা ফাঁকা রয়েছে সেই ট্রেডের নাম এখানে থাকবে। যেমন তোমরা ট্রেডগুলোর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেহেতু ই গ্রুপের ক্যান্ডিডেটদের জন্য সিট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, ড্রেস মেকিং, কার্পেন্টার, ওয়ারম্যান, এই ধরনের ট্রেডগুলোর নাম এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে ট্রেড টাইপ, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে ওই ট্রেডটি ইঞ্জিনিয়ারিং নাকি নন ইঞ্জিনিয়ারিং ট্রেড। যেমন কোনগুলো ইঞ্জিনিয়ারিং ট্রেড সেগুলো দেখতে পাবে, কোনগুলো নন ইঞ্জিনিয়ারিং ট্রেড সেগুলো তোমরা দেখতে পাবে এখান থেকে। এরপর রয়েছে কোটা টাইপ, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে কোনগুলো গভর্নমেন্ট কোটায় রয়েছে, কোনগুলো IMC কোটায় রয়েছে, অর্থাৎ কোন ট্রেডগুলো গভর্নমেন্ট কোটায় রয়েছে, কোন ট্রেডগুলো IMC কোটায় রয়েছে। নেক্সট রয়েছে ইজ ওম্যান, এখান থেকে কত সিট রয়েছে ওম্যান ক্যান্ডিডেটদের জন্য। এরপর রয়েছে ইজ PHCHদের জন্য কত সিট বরাদ্দ রয়েছে সেটাও তোমরা দেখে নিতে পারবে। এরপর রয়েছে জেনারেল, জেনারেল ক্যান্ডিডেটদের জন্য কত সিট রয়েছে এখানে সেটা তোমরা দেখে নিতে পারবে। এরপর রয়েছে SC দের জন্য কত সিট রয়েছে সেটা দেখে নিতে পারবে, ST দের জন্য কত সিট বরাদ্দ রয়েছে সেটা দেখে নিতে পারবে, এবং OBC A ও OBC B ক্যাটাগরিদের জন্য কত সিট বরাদ্দ রয়েছে সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এরপর রয়েছে টোটাল সিট সংখ্যা, অর্থাৎ ওই ট্রেডে গভর্নমেন্ট বা IMC কোটাতে কতগুলি সিট টোটাল রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারবে। এবার তুমি যদি SC হয়ে থাকো, জেনারেল হয়ে থাকো, ST হয়ে থাকো বা OBC হয়ে থাকো, তোমরা এখান থেকে দেখে নিতে পারছো তোমাদের সেই কোটা অনুযায়ী তোমরা কত সিট বরাদ্দ রয়েছে তোমাদের, সেই মতো তোমাদের একটি পছন্দের কলেজ চুজ করে নেবে এবং সেই কলেজে কতগুলি সিট সংখ্যা রয়েছে সেটা দেখে নেবে। বিশেষ করে এগুলো তোমরা দেখার চেষ্টা করবে, তোমরা যদি SC হয়ে থাকো, ST হয়ে থাকো, OBC হয়ে থাকো বা জেনারেল হয়ে থাকো, এগুলো কিন্তু দেখার চেষ্টা করবে অবশ্যই করে। তারপরে তোমরা সেই কলেজে যাবে তোমাদের নির্দিষ্ট দিনে, যে দিনে তোমাদের স্পট কাউন্সেলিং হবে সেই দিনে সকাল 11টার আগেই যাবে, এবং স্পট কাউন্সেলিংয়ে তোমাদের সিট অ্যালোটেড হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু 7:30টার মধ্যে অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশন নিয়ে নেবে। তো এই ছিল পুরো বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।